আজ রথযাত্রা, এই রথযাত্রার শুভ দিন। কলকাতার বড় বড় যে সব পুজো হয় তারা এই শুভ দিনটাকে কখনোই হাতছাড়া করতে চায় না। তার কারণ, এই শুভ দিনে তাদের খুঁটি পুজোটা করে দুর্গাপুজোর সূচনা করবে। ঠিক সেরকমই লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর যে কর্ণধার সুজিত বোস, প্রতি বছরই এই রথের দিন তারা খুঁটি পুজো করে থাকে। আজও তার অন্যথা হয়নি। আজকে এই খুঁটি পুজোর দিনে শ্রীভূমিতে এসেছিলেন অভিনেতা এবং সাংসদ দেব, যিনি খুঁটি পুজোর উদ্বোধন করে গেলেন, এবং সঙ্গে আরও আসবেন রাজ্যের অনেক মন্ত্রী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি সহ অন্যান্য আরও মন্ত্রীরা, এবং মঞ্চে উপস্থিত ছিলেন দমকলের বিভিন্ন আধিকারিকরা। আপনারা দেখবেন এরপর দেবের সে খুঁটি পুজোর উদ্বোধন। স্থাপিত হলো সুজিত বোস এবং দেব, সঙ্গে আসবেন দিদি শ্রী জগমোহন আইপিএস, এলেন মিনা সিপি আইপিএস, সুন্দর একটি মুহূর্ত খুঁটি স্থাপিত হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের সুজিত ঘোষ এবং দীপ আজকাল না প্রত্যেকটা মানুষের অনেক কথা বলার আছে। আমার মনে হয় নিশ্চয় কি পড়ে যাচ্ছে, তার চেয়ে বড় কথা হচ্ছে নিশ্চয় কি কাজটা করবে সাংসদকে, সেটা নিয়ে আমাদের ভাবা উচিত। আর আমার শুভেচ্ছা নিশ্চয়কে, আমার দৃঢ় বিশ্বাস কেউ অনেক ভালো কাজ করবে, আর বসে হাতে মানুষ অনেক কিছু পাবে ওর কাছ থেকে। এর পেছনে কি পড়ছে, কি করছে না, কি করছে, কি খাচ্ছে, আমার মনে হয় কি আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কি একটা সভ্য সমাজের দিকে যাচ্ছি, কি আমরা কি করবো সেটা, কি আমরা কাউকে ভেবে ওটা এমন কিছু করে জানি যার জন্য আমাদের কোশ্চেন করা উচিত। আমাদের সমস্ত ধর্মকে আমরা সম্মান করি, এবারে কে কি করবে সেই ব্যক্তিগত মানুষকে ছেড়ে দেওয়া উচিত, সে তেমনভাবে নিজের জীবনটা বাঁচতেছে। লাস্টলি, যেভাবে সম্প্রতি দু সপ্তাহ ধরে যে জিনিসটা আমরা দেখছি, আপনার দলের ভিতরে কাঠ মানিনি, কাউকে স্বীকার করতে বাধ্য করা হচ্ছে, অভিযোগ উঠছে, ভিডিও জারি হচ্ছে, ঘেরাও হচ্ছে, তাতে কেউ বাদ নেই কিন্তু। এই তো মানে দাদা, আমি সবে ছ বছর হয়েছে রাজনীতির মধ্যে, আমি সত্যি রাজনীতি আরও বুঝতে পারবি, এটা পুরোপুরি আমার মনে হয় যারা দলের প্রেজেন্ট তারা এটা খুব ভালোভাবে উত্তর দিতে পারবে। আমি চাই শান্তি হোক, মানুষ যেন ভালো থাকে, প্রত্যেকটা দল যেন মানুষের উন্নয়নের জন্য কাজ করে। আমি কি চাই, আমি চাই মানুষ যেন ভালো থাকে, মানুষের জন্যই দল, দলের জন্য মানুষ নয়, মানুষকে ভালো রাখতে। এবারে ভারতবর্ষের যে আমাদের অনেক মন্দির আছে, ভারতবর্ষের প্রচুর আমাদের জমিদারের বাড়ি আছে, বহু রাজবাড়ি আছে, এই সমস্ত নিয়ে একটা ভাবনা করেছি, করে একটা ভারতবর্ষের ঐতিহ্যকে মাথায় রেখে একটা দুর্গা মণ্ডপ আমরা করছি এখানে, সেটা সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা।
থেকে এবারে দেব এসছে, হ্যাঁ গত বছর শুভশ্রী এসছে, হ্যাঁ না আসে সবাই, আরও মন্ত্রীরা আসছে, সুব্রত মুখোপাধ্যায় আসছে, শোভনদা আসছে, ববি আসছে, সবাই আসছে, পুজোটা করি, সবাইকেই ডাকি, বন্ধুবান্ধব ওরাও পুজো করে, আসে সবাই, পুজো খুব ভালো হয়, সবাই মিলে আমরা থাকি। এবারও আলোর নতুনত্ব দেখবেন, অনেক ভ্যারাইটি আলো, যে আলোগুলো কোনোদিন কলকাতা শহরে দেখেননি এবার দেখবেন, আমরা অনেক চেঞ্জ করছি, ডিজাইন চেঞ্জ। না না আমি কোনো কম্পিটিশন নেই, ওরা সব ভালো আমার বন্ধু, আমরা সবাই পুজোটাকে উপভোগ করি, কোনো প্রতিযোগিতার জন্য পুজোটা করি না।